নমস্কার বন্ধুরা প্রবাসী পাক্সানা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি চিতল মাছের পেটির রসার রেসিপি যেমন সহজ রেসিপি খেতেও কিন্তু দুর্দান্ত অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকে চিতল মাছের পেটির রসার রেসিপি নিয়ে নিয়েছি চিতল মাছের পেটি আমি এখানে পাঁচশো গ্রাম চিতল মাছের পেটি নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সঙ্গে দিয়ে দিচ্ছে অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে মাছটা লবণ হলুদ মাখি এরকম করে রেখে দিলে মাছের ভিতরে লবণটা হলুদটা খুব ভালো মতো ঢুকে যায় আর মাছের স্বাদটা খুব ভালো হয় এভাবে যদি চিতল মাছের পেটির রসা তৈরি না করে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন অনেকেই কিন্তু অনেক রকম করে চিতল মাছের পেটির রসা তৈরি করেন এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে মাছটা মেখে রেখে দিয়েছি অপর দিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে এলাম হাফ ইঞ্চি আদা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা রসুন কোয়া সঙ্গে দিয়ে দিচ্ছি অন টিস্পুন গোটা জিরে অন টি স্পুন গোটা ধনে মিক্সি বলে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেবো অপর দিকে মাছটা ভাজার জন্য ফ্রাই নিয়ে নিয়েছি ফ্রাই হালকা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি যে কোনো মাছ রান্নাতে সরষের তেল দিয়ে যদি তৈরি করা হয় মাছের ঝোল বা মাছের যে কোনো আইটেম কিন্তু তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় চেষ্টা করবেন সরষের এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি চিতল মাছ ভাজা হতে খুব বেশি টাইমের প্রয়োজন হয় না হালকা লাল লাল করে আমি ভেজে নিলাম খুব কড়া বা খুব বেশি ভাজবো না অনেক সময় মাছ বেশি ভাজা হয়ে গেলে মাছটা খেতে শক্ত হয়ে যায় এবার এই তেলের মধ্যেই ফোন হিসাবে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা খুব বেশি ভাজা করব না শুধুমাত্র একটু চটচট করে উঠবে এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা পেস্ট করার পরে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে আমি জলটা জড়িয়ে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে লালকা লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু জলটা ঝরানো তাই পেঁয়াজটা ভাজা হতে খুব বেশি সময় লাগেনি এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি অনটি টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল হিসাবে কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি আর মাছ ভাজার সময় লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যদি আপনারা একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন মশাটা খুব ভালো করে কষিয়ে নেব মশার ভিতরে যে কাঁচার গন্ধটা থাকে যত সময় না চলে না যাচ্ছে তত অবধি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে একটু ড্রাই হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু জল এভাবে জলটা দিয়ে মশলা কষালে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর খুব ভালো কষানো হয়ে যায় ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিলাম দু মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি মশলা কিন্তু অলমোস্ট অনেকটা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর জন্য মাঝখানে এরকম একটু ঢাকা দিয়ে দিলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর এভাবে খুব ভালো মতো কষিয়ে নিলেই কিন্তু মাছের জোর রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে খুব ভালো গন্ধ সাথে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে দেড় কাপ গরম জল দিয়েছি যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন জলটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম অনটি টি স্পুন লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এরকম করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা এরকম করে আগে দেওয়াতে গ্রেভিটার মধ্যে মাছের ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যাবে আর মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা কিন্তু করতে খুব কম সময় লাগবে মাছটা দেওয়ার পরে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম চিতল মাছের পেটির রসা কিন্তু অলমোস্ট রেডি যদি আপনারা এর মধ্যে আলু দিতে পছন্দ করেন অবশ্যই আলুটা একটু ভেজে দিতে পারেন আমি আলুটা দিচ্ছি না রসা কিন্তু আলু ছাড়া বেশ ভালো হয় ওপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা যদি পছন্দ হয় দিতে পারে। এরকম করে একটু চিনি দিলে মাছের ঝোলের স্বাদটা বেশ ভালো হয় একটা খুব ভালো ব্যালেন্স তৈরি হয় চিনিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম চিনিটা যত সময় গলে না যাচ্ছে তত অব্দি একটু ফুটিয়ে নিতে হবে তারপরেই দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে শাই গরম মশলা দিচ্ছি আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে গরম ভাতের সঙ্গে চিতল মাছের পেটি রসা সার্ভ করুন আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নতুন কোন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ